আজ বিশ্ব নারী দিবস। এমনই একটা দিনে যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় নারীদের সম্মান জানানো নিয়ে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বর্ধমান 20 নম্বর ওয়ার্ডে মহারানী অধিরানী গার্লস হাই স্কুলে স্কুলের শিক্ষিকাদের উপর শতাধিক বহিরাগত দুষ্কৃতি আক্রমণ চালায় বলে অভিযোগ। জানা যায়, ওই স্কুলের এক ছাত্রী গতকাল স্কুলের পোশাকের ওপর অন্য এক পোশাক পরে আসে। স্কুলের প্রধান শিক্ষিকা ছাত্রীটিকে পোশাকটি খুলে দিতে বলেন। আজ সকালে স্কুল খোলার পরেই ওই ছাত্রী তার অভিভাবক সহ শতাধিক দুষ্কৃতি স্কুলে প্রবেশ করে প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষিকাদের রুমে রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ করেন স্কুলের শিক্ষিকারা। ওই ছাত্রীর অভিভাবক 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ বহিরাগত দুষ্কৃতীদের দাবি, স্কুলে তারা ওই পোশাক পরে আসবে অথবা প্রধান শিক্ষিকাকে লিখে দিতে হবে ওই পোশাক পরে স্কুলে আসা যাবে না। 19 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাহাবুদ্দিন খান এক প্রকার ঘটনার প্রতিনিধিত্ব করেন বলে অভিযোগ। আপনি যখনই এটাকে দিয়ে বাধা দেবেন তখনই বলবেন যে আপনি হয় বিজেপির লোক নালে অন্য কিছু লোক, আপনাকে প্রথমেই তকমা দূরে যাবে। আমি ওই বিতর্কে যেতে চাই না। আমার কথা হচ্ছে মেয়েটা বাড়ি থেকে হিজাব পরে আসতেই পারে, স্কুলে আসবে, স্কুলে এসে সে যদি মাথা থেকে এই পর্যন্ত পড়ে থাকে তাহলে মনে হয় স্কুলে পাওয়া উচিত। তার ইউনিফর্ম থাকলে দেখা যাবে মেয়েটার মুখমণ্ডল দেখা। এ ধরনের ঘটনায় আতঙ্কিত স্কুলের ছাত্রীরা এবং শিক্ষিকারা। শিক্ষিকারা বিষয়টি ডিআই অফিসে জানিয়েছেন। ছাত্রীরা ভয় পাবে বলে পুলিশকে তারা জানাননি। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মঙ্গলবার না থাকায় বিষয়টি জানাতে পারেননি। যদিও স্কুলের প্রধান শিক্ষিকা জানান, পুরো বিষয়টি বিধায়কের হস্তক্ষেপের আশায় আছি, একটি দরখাস্ত বিধায়কের দপ্তরে জমা দেওয়ার ব্যবস্থা করেন তিনি। কালকে একজন ক্লাস সিক্সের একজন ছাত্রীকে হিজাব পরে আসতে বারণ করেছিলাম, স্কুল ড্রেসের ওপরে হিজাব পরেছিলাম, বারণ করেছিলাম। আজকে সেই ছাত্রী, তার বাবা এবং শতাধিক বাইরের লোকজন যারা আমাদের অভিভাবক নন, আমাদের স্কুলের কোনো ছাত্রীর অভিভাবক নন, তারা এসে স্কুলে ভীষণ গণ্ডগোলের সৃষ্টি করে, চিৎকার চেঁচামেচি হইচই, একটা ভীষণ মানে স্কুলের পক্ষে কাঙ্ক্ষিত নয় এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করেন। তারা আমাদের কোনো কথাই শুনতে যাচ্ছিলেন না, কোনো রকম আলোচনাতেই আসতে যাচ্ছিলেন না। তাদের বক্তব্য যে যে যার মতন হিজাব পরে আসবে, যেরকম কিছু স্কুল ড্রেস পরে আসবে, তাদের বারণ করা চলবে না। আমরা আমাদের শিক্ষা জেলা স্তরের যে শিক্ষা আধিকারিক ডিআই স্যার তাকে জানিয়েছি আমরা। তিনি কি আশ্বাস দিয়েছেন কিছু? তিনি বিষয়টা সুষ্ঠু সমাধান চাচ্ছেন। সুরক্ষা নিয়ে তো আমরা খুবই দুশ্চিন্তায় রয়েছি। এই স্কুলে এত ছোটো ছোটো ছাত্রী রয়েছে, 600-র ওপর ছাত্রী রয়েছে আজকে, আর আমাদের দিদিমণিরাও রয়েছেন এতজন। আমরা সুরক্ষা নিয়ে খুবই চিন্তিত। তাদের মূল দাবি, তারা তাদের মানে ছাত্রীদের মানে বাড়ির মেয়েদের যেরকম করে খুশি স্কুলে পাঠাবেন, যা খুশি পড়ে আসবে। তারা মারধর করা হয়েছে বলে একটা অভিযোগ শুনলাম আমরা, তাই ছাত্রীকে কি মারধর করা হয়েছিল স্কুলে হিজাব খুলে নেওয়ার জন্য? না না, এরকম কিছু করা হয়নি। যারা হিজাব পরে দু একজন যারা পরে আসছে তাদের বারণ করা হয় নিয়মিতই, তারা পরে আসে না, মানে বারণ করার পরে তারা আর পরে আসে না। কালকে যাকে বারণ করা হয়েছিল তাকেও সেভাবেই বলা হয়েছিল যে আর পরে আসবে না, বা স্কুলটা এসব পরে আসার জায়গা নয়, এগুলোই বলা হয়েছিল। যাকে বারণ করা হয়েছে সে কি আজকে স্কুলে এসেছিল? না, স্কুল করতে আসেনি। ও বাবার সাথে এই এই ঘটনাটা যখন হয়, ঝামেলাটা যখন হয়, তখন সে বাবার সাথে এসেছে। যারা এসেছিল তারা সকলেই কি গার্জেন? না না, কেউই গার্জেন বলে মনে হয়নি, কাউকেই আমি গার্জেন বলে চিনি না। কাউন্সিলের খানিক্ষণ বাদে তিনি কি বলছেন, তার বক্তব্য? তিনি তো ওদের সমর্থনেই বলছিলেন। নিজেদের সুরক্ষা স্বার্থে কি থানায় অভিযোগ করবেন? সুরক্ষার স্বার্থে হয়তো থানায় অভিযোগ করা উচিত এই ব্যাপারটা, মানে স্কুলে যেহেতু অনেক বাচ্চাদের ব্যাপার রয়েছে, মানে বাচ্চাদের স্বার্থে আপনারা করতে চাইছেন। আবার স্কুলে পুলিশ এলে বাচ্চারা ভয় পেয়ে যায়। আমাদের স্কুলের এই মানে এই লকডাউনের পরে যে ছুটিটা হয়েছে তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু মেয়ে মানে যেটাকে হিজাব বলে, একদম শুধু চোখ দুটো বেরিয়ে থাকে আর একদম কোমর একদম কোমর পর্যন্ত একটি ঢাকা পুরো, ওটা পরে আমাদের ইউনিফর্মের পরে ওটা পরে তারা স্কুলে আসছে। তাদের বোঝানো হয়েছে যে স্কুলে তো ইউনিফর্ম পরেই সবাই আসে, তা ওটা এক্সট্রা কেন পরে তোমরা পরে আসছো? তা সেটা বলার পরে
যখন বলা হচ্ছে আমাদের বড়দি অনেকবার বলেছেন বা আমরা যখন ক্লাসে যাই যখন দেখি আমরা বলি তো বলার সঙ্গে সঙ্গে খুলে দেয় কিন্তু আবার পড়ে আসে। তা হঠাৎ করে আজকে সকালবেলায় একটি মেয়ে গার্জেনকে নিয়ে আসে, শুধু তার গার্জেনই নয় বলা বাহুল্য মানে গার্জেনই মেয়েটিকে নিয়ে আসে, তার সঙ্গে বাইরের প্রায় শতাধিক লোক আসে, তারা কিন্তু কেউই আমাদের স্কুলের মেয়েদের গার্জেন নয়, তারা সব বাইরের লোকেরা। এবং তাদের যেমন কথাবার্তা খুব শৃঙ্খল ব্যবহার ততটাই, তারা এসে হঠাৎ করে বড়দির ঘরে এবং আমাদের অফিসে গিয়ে চড়াও হয় এবং বলতে থাকে তাদের বক্তব্য যে একদম মিথ্যা অ্যালিগেশন দেয় আমাদের হেডমিস্ট্রেসের বিরুদ্ধে, উনি নাকি মেয়েটিকে ওই হিজাবটা করার জন্য উনি নাকি মেরেছেন, এরকম একটা মিথ্যা কথা বলা হয়। কিন্তু আমরা আমাদের ছাত্রীদের আমাদের সব সন্তান তুল্য, আমাদের ছাত্রীরা আমাদের কি প্রত্যেকটা টিচার হেডমিস্ট্রেস আমরা ছাত্রীদের অত্যন্ত স্নেহের সাথে আমরা সেইভাবেই আমরা ব্যবহার করি। তো এরকম বলে মেয়েটিকে এখানে যে উনি এই জন্য নাকি মেরেছেন বলে মেয়েটিকে আনা হয়। এবং তাদের যেটা দাবি সেটা হচ্ছে যে ওদের ওই হিজাব যেটি আছে সেটি কিন্তু ওদের ইউনিফর্ম পরার পর পরার পারমিশন দিতে হবে স্কুল থেকে, কারণ ওটা নাকি কোর্ট থেকে রায় বেরিয়েছে, কোর্ট নাকি বলেছে যে ওটা পরা যাবে। তার কোর্টের রায়টি কোথায় যখন আমরা বলি যে রায়টি তাহলে নিয়ে আসুন কোথায় আছে হিজাব পরার রায়টা, সেটা ওরা বলছে সেটা আপনারা জেনে নেবেন, আপনারা ডি অফিসে জেনে নেবেন যেটা নাকি পরা এখন যাবে। তাই সেই নিয়ে তারপরে তো আমাদের নন-টিচিং স্টাফরা যে অফিসে গিয়েও প্রচণ্ড হামলা করে এবং প্রায় মারমুখী হয়ে ওঠে সেখানে আমাদের কিছু টিচারের জন্য, তারা গায়ে গায়ে মেয়েদের স্কুল সেখানে সেখানে বাইরের সখানেক মানুষ এসে যেভাবে আমাদের উপর চড়া হলেন, যেভাবে আমরা আক্রান্ত হলেও আমাদের ছাত্রীরা আমরা অত্যন্ত নিরাপত্তার ছাত্রীদের জন্যেও কিছুটা মানে অনেকটাই, এবং আমরা শিক্ষিকারা অত্যন্ত নিরাপত্তার অভাব বোধ করছি আজকে ভাবতেও লজ্জা লাগছে যে শতাব্দীতে দাঁড়িয়েও আমরা আজকে মুখে যতই মেয়েদের স্বাধীনতার কথা বলি না কেন আজকের ঘটনাটা প্রমাণ করে দিল যে এখনও কিন্তু নারীদের উপর কিন্তু সেই রকমই অত্যাচার কোনো না কোনো দিক থেকে হয়েই আসছে। আপনি এই স্কুলে আগে ছাত্রী ছিলেন? একটা আমি মাধ্যমিকে সেকেন্ড ব্যাচ 77 সালে মাধ্যমিক পাস করি, 71 সাল থেকে এই স্কুলে আমি পড়েছি, আর আজ 2022 এই 50 বছরের জীবনে আমি এই স্কুলকে দেখছি, আমি খুব কাছেই থাকি এখান থেকে। তো স্কুলে আমি কখনো এই ধরনের ঘটনা দেখিনি, আমার নিজের জীবনের অভিজ্ঞতা তো দেখিনি, আমার স্কুলে ছাত্রী হিসাবেও দেখিনি, শিক্ষক হিসাবেও আমি কখনো এটা দেখিনি। মানে এরকম জোর জবরদস্তি করে হামলাবাজির মতো 100 জনের বেশি লোক এখানে ঢুকে পড়ল, তাদের দাবি ইউনিফর্মের ওপর তাদের এই হিজাব পড়তে দিতে হবে, সেটা নাকি তাদের ধর্মীয় ব্যাপার। ধর্ম কি আজ নতুন শুরু হলো? ধর্ম কি আগে ছিল না? কখনো তো ধর্মের জন্য এটা করার দরকার হয়নি, আমাদের সঙ্গে তো অনেকজন পড়তেন, ওই আমাদের সময় তো দেখিনি কাউকে এটা পড়তে, কিংবা পরবর্তীকালে স্কুলে যখন জয়েন করেছি তখনও কাউকে দেখিনি এটা পড়তে। ইউনিফর্ম মানে কি? সেই ইউনিফর্মটা দিয়ে তার পরিচয় সে কোন স্কুলের ছাত্রী, ইউনিফর্ম পরে রাস্তায় কেউ ঘুরে বেড়ায় না, স্কুলের ছাত্রী এখানে সে শুধুমাত্র তার একটি পরিচয় সে ছাত্রী, সে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমাদের জানার দরকার নেই, তার নিজেরও জানার দরকার নেই, ধর্ম তার বাড়িতে স্কুলের চত্বরের বাইরে স্কুলের মধ্যে নয়, স্কুলে এসে সে শুধু ছাত্রী, তার একটাই ধর্ম পড়াশোনা করা। সেটা করতে এসে তার বাড়ির লোক তাকে শিক্ষার ব্যাপারে কোনো রকম সহযোগিতা করছে না, নারী দিবসে তাকে নারীদের আরও স্বাধীনতা দেওয়ার কথা ভাবছে না, তাকে আরও মানে আবদ্ধ করে রাখার জন্য হিজাব পরিয়ে তাকে মানে সে সবার চোখের থেকে আড়াল থাকবে। তো এখানে তো শুধুমাত্র মহিলারাই আছে, ওরা মানে হিজাবটা যদি পুরুষের চোখে আড়াল করে রাখতে চায় ওরা সেই হিসাবে ব্যবহার করে, তাহলে এখানে সেটারও দরকার নেই। আর স্কুলটা তো কোনো মানে ধর্মীয় ক্ষেত্র নয়, এখানে তো তারা পড়াশোনা শিখতে এসেছে, পড়াশোনা শিখতে এসে মিথ্যে কথা বলা শেখাচ্ছেন গার্জেনরা, তাকে শিখিয়ে আনা হয়েছে নাকি তার উপরে অত্যাচার করা হয়েছে, তাকে চুলের মুঠি ধরে টানা হয়েছে অথচ তার গায়ে কোনো হাত তোলা হয়নি। আপনি ইচ্ছা করলে এই স্কুলের অন্য বাচ্চাদের যারা মিড ডে মিল খাচ্ছিল সেই সময় তাদের জিজ্ঞাসা করে নিতে পারেন, কোনো রকম কোনো অত্যাচার করা হয়নি, তাকে শুধু বলা হয়েছিল স্কুল ইউনিফর্মটাই পরে আসবে, তার উপরে অন্য কোনো কিছু পরে আসবে না, এটা বলা কি কোথাও অপরাধ? আমার তো মনে হয় না সেটা কোনো অপরাধ, বড়দি যেটা বলেছিলেন সেটা যথার্থ বলেছিলেন, কারণ আজকে এ একটা পরে আসছে, কালকে অন্য আরেকজন তার ধর্ম অনুযায়ী সে অন্য আরেকটা কিছু পরে আসতে পারে, সে বলবে আমি হিন্দু সুতরাং আমি মাথায় ফেটি বেঁধে আসবো জয় মাতা দি বলতে করতে পারে কি? তাহলে তো এখানে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি মানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যাবে, ছোটো ছোটো বাচ্চাদের মনের মধ্যে এই মানে নোংরামের বীজটা ঢুকিয়ে দেওয়া
এটা কি কোনো গার্জেনের উচিত? এইরকম মানে শিক্ষিকাদের উপর হামলা, একটা মহিলা স্কুলে শতাধিক লোক ঢুকে আসলো এবং উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি নিজে উপস্থিত এবং তিনি বলছেন যে বডিকে নাকি লিখিত দাবি দিতে হবে, লিখিত দিতে হবে যাতে এইটা করবার পারমিশন দিতে হবে, আর যদি পারমিশন না দেয় তাহলে লিখিত দিতে হবে যে কেন তিনি পারমিশন দিচ্ছেন না। আরে কোথায় লেখা আছে যে এটা পড়ে আসা যাবে? তুমি আগে আমাদের সেটা দেখাও, তারপর আমরা তোমাদের পারমিশন দেবো। আমরা ডিআইয়ের কাছে গেছি, ডিআইকে সব কিছু জানানো হয়েছে, তিনি বলেছেন এটা নিয়ে একটা আলোচনায় বসতে এবং সুষ্ঠুভাবে এটা যাতে মীমাংসা করা যায় তার ব্যবস্থা করতে। আমাদের ওয়ার্ডের কাউন্সিলর আমাদের ছোট বোনের মতো, আমার তো মানে সন্তান তুল্য বলতে পারেন, স্বীকৃতি তিনিও এসেছেন, সবাইকার মধ্যে একটা আলোচনা চলছে এবং আমরা চাইছি বিধায়ক আসুন, তিনি এসে এই ঘটনাটা সম্পূর্ণ আমাদের কাছ থেকে শুনুন এবং এটা সুষ্ঠু মীমাংসা করুন। বারবার আমাদের স্কুলের ওপর এরকম হামলা কেন হবে? অন্যদিকে জানা যায় ওই ছাত্রীর অভিভাবক অভিযোগ করেন মিড ডে মিলের খাবার আনতে যাওয়ার সময় এক স্কুল শিক্ষিকা পোশাকটি খোলার জন্য তার মেয়েকে মারধর করে, যদিও সেই সময় মিড ডে মিল আনতে যাওয়া বাকি ছাত্রীরা অভিযোগ অস্বীকার করে। এই ওয়ার্ডের কাউন্সিলর তথা স্কুল বোর্ডের সদস্য স্বীকৃতি হাজরা ঘটনার তীব্র নিন্দা করেন। বর্তমান অধিরানী স্কুলের, রানী স্কুল বলে যেটা আমরা সবাই পরিচিত, সেই স্কুলেতে আমি হচ্ছি ম্যানেজিং কমিটির মেম্বার। আমাকে স্কুল থেকে ডেকে পাঠা মানে স্কুলে বড় দিদিমণিরা এবং বড় দিদিমণি আমাকে ডেকে পাঠিয়ে বলেন যে আজকে সকালবেলাতে যখন স্কুল শুরু হয় সেই সময় একটি গার্জেন তার বাচ্চাকে নিয়ে আসে এবং সাথে শতাধিক এলাকার মানুষ এবং তাদেরকে ওনারা চেনেন না, গার্জেন হিসাবে স্কুলে নয় এবং তারা ওনাদের সাথে কোনো সুষ্ঠু ব্যবহার করেননি। তারা এসে বড় দিদিমণির কাছে এবং টিচারদের কাছে কোনো রকম কোনো সুষ্ঠু আলোচনার মধ্যে না গিয়ে ওনারা চাইছিলেন একটা হুজ্জুতি করে, একটা বেঞ্চ বাজিয়ে, একটা দিদিমণির কাছে আদায় করে নিতে একটা কথা যে শুধুমাত্র একটি পোশাকের মাধ্যমে ছাত্রীদের মধ্যে বিভেদ তৈরি করা হবে। এবং আমি ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজনক বলে মনে করি, কারণ শিক্ষা প্রতিষ্ঠান আমরা মনে করি যে বাড়ির পর থেকে মানুষ যে বাচ্চারা আসে তার অধিক সময়টা তারা স্কুলের মধ্যেই কাটায় এবং দিদিমণিদের সেই অধিকারটা আছে বাবা মার পরে শাসন করে একটা সমাজকে গড়ে তোলার, এবং সেই তাদের সেই অধিকারের ওপর যখন হস্তক্ষেপ করা হয় শুধুমাত্র একটি পোশাকের নিরিখে, যখন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়, আমি জানি না সেটা কোনো ধর্মে সাই দেয় কি না, এবং আমি চাই না সেই একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধর্মের সুষ্ঠুটি লাগানো হোক এবং বাচ্চাদের মধ্যে কোনো রকম কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হোক যে আমার বন্ধুটা হচ্ছে এই ধর্মের এবং আমি হচ্ছি অন্য ধর্মের, অতএব আমাদেরকে আলাদা করা হবে। এবং আমি এই ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজনক বলেই মনে করছি। বর্ধমানের বিধায়ক, আমাদের সকলের অভিভাবক মাননীয় খোকন দাসের কাছে এটি দৃষ্টি আকর্ষণ করতে এবং তাদের প্রত্যেকটি মেয়ের যাতে নিরাপত্তা এবং দিদিমণিদের নিরাপত্তা যাতে রক্ষা হয় এই স্কুলেতে, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন না হয়, সেই দাবি ওনারা আমার কাছে রেখেছেন এবং আমাদের যিনি সেক্রেটারি আছেন মিঠু সিংহ ওনার কাছেও এই দাবি রাখা হয়। উনিও বলেছেন আমার সাথে সহযোগিতা করে আমাদের বিধায়ককে ঘটনাটি জানাবেন এবং আমরা সেই মোতাবেক আগামী দিনে সেই কাজগুলি করব। চারিদিকে মাইক বেঁধে আমরা নারীকে সম্মান জানাচ্ছি যারা বলছেন, হয়তো দেখা যাবে বিকেলবেলা সন্ধেবেলায় ওনারাই এলাকাতে যারা আজকে ঘটনাটি করতে এসেছেন তারাই মাইক বেঁধে বলবেন যে আপনার নারীদেরকে খুব সম্মান জানাই, কিন্তু বাস্তবে যে জানান না তার তার প্রত্যক্ষ এটা যে নিদর্শন যে আজকে একটি মেয়েদের স্কুলেতে শতাধিক বাইরে থেকে ছেলে ঢুকিয়ে দিয়ে যে টিচারদেরকে এবং ছাত্রীদেরকে যেভাবে তাদের নিরাপত্তার ওপরেতে মানে হস্তক্ষেপ করা হলো, সে জায়গায় দাঁড়িয়ে একটি মেয়ে হিসাবে আমি বলতে পারি প্রচণ্ড লজ্জাজনক ঘটনা এবং আমি এটার একজন মেয়ে হিসাবে তীব্র প্রতিবাদ জানাই। ঘটনা যাই ঘটে থাকুক, শিক্ষার আঙিনায় এই ধরনের আচরণ কখনোই কাম্য নয় বলে মনে করছেন বুদ্ধিজীবী মহল। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।